আল্লাহ রসুল হুসাল্লাম এর গুরুত্বপূর্ণ একটি হাদিসকে সামনে রেখে মহান আল্লাহ প্রদত্ত শেয়ার তথা নিদর্শনার প্রতি নিদর্শনাবলীর প্রতি সম্মান কিভাবে প্রদর্শন করা যায় সে ব্যাপারে দু একটি কথা বলবার ইচ্ছা পোষণ করেছি সম্মানিত ধীনি ভাই ও বোনেরা আমরা সবাই জানি যে আলহামদুলিল্লাহ ঈদ মানে আনন্দ ঈদ মানে উপভোগ ঈদ মানেই হল উদ্বেলিত হয়ে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধবসহ সকলের মধ্যে একটি আনন্দের আমেজ বিরাজ করা মুসলিম জীবনে মুসলমানদের জন্য বছরের দুটি দিন ঈদ হিসেবে ইসলাম নির্ধারণ করে দিয়েছে আল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম কথা তিনি আমাদেরকে জানিয়েছেন যে মুসলমানদের জন্য বছরে দুটি আনন্দের দিন রয়েছে একটি হচ্ছে ঈদুল আদহা আর একটি হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আদহা এটি একটি গুরুত্বপূর্ণ ঈদ মুসলমান জাতির জন্য যার মধ্যে মহান আল্লাহ সুবাহায়ন তাআলা প্রদত্ত শেয়ার রয়েছে নিদর্শনাবলী রয়েছে যেটার ব্যাপারে আল্লা সুবাহায়ন তাআলা নিজেও তিনি তার মহাগ্রন্থা আলকর আনে সেটার গুরুত্ব তাৎপর্য আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে সেটাকে অনুধাবন করবার জন্য তাগিদ প্রদান করেছেন এই ঈদুল আদহা তথা কুরবানির ঈদ এটি কেন গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল আলী সাল্লাম এই ঈদুল আদহাকে কেন্দ্র করে কী বা বলেছেন সেটা অবশ্যই আমাদের জানার প্রয়োজন রয়েছে কারণ একজন মুসলমান সে নিজেকে ইসলাম প্রিয় অথবা ইসলামের অনুশাসনে অনুসারী হিসেবে অথবা ইসলামকে ভালোবেসে ব্যক্তি জীবনে তার পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্বস্তরে কিভাবে ইসলামকে লালন পালন করা যায় কিভাবে ইসলামকে মান্য করা যায় কিভাবে আল্লাহ রাবুল আলমীন এর সন্তুষ্টি অর্জন করা যায় সেই সমস্ত বিষয়গুলো আমাদের الله رسول انو دهب انو دهب انو الله عليه وسلم إربастوب جيبون ثيكة، الله عليه وسلم تني عيد الأضحى كي ينضو أَيَّامَ الأضحى وَأَيَّامَ التشريق وَيَوْمَ عَارَفَ عِيدِ أَهْلِ الْإِسْلَامِ وَأَيَّامَ الْأَكْلِ وَالشُّرْبِ الرسول صلى الله عليه وسلم بلجن جنيش جوي أيام الأضحى تتعيد الأضحى أضحى الدين وأيام التشريق أبن تشريق الدين تشريق الدين قلو ويوم عارفة أبن عرفة الدين عيد أهل الإسلام إسلام إسلام প্রিয় মুসলমান পরিবারের জন্য সেগুলো আনন্দের সেগুলো ঈদের দিন সেদিন উপভোগের দিন সেদিন তারা আনন্দে উদ্বেলিত হবে তারা সেই দিনগুলোকে উদযাপন করবে আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম সেই কথা আমাদেরকে জানিয়েছেন সাথে সাথে এই কথাও তিনি বলছেন ওয়া আয়ামাল আকলে ওয়া সুর এই দিনগুলোতে তোমরা খাবে এবং পান করবে অর্থাৎ এই দিনগুলি হচ্ছে খাওয়া এবং পান করবার এই দিনগুলোতে উপবাস থাকবার জন্য নয় এই দিনগুলোকে সিয়াম সাধনায় কাটিয়ে দেবার জন্য নয় এই দিনগুলোকে অন্য অন্য কষ্টসাধ্য যেই সকল ইবাদত রয়েছে সেই সকলে ইবাদতের জন্য নয় বরং এই দিনগুলোকে উপভোগ করবার দিন আল্লাহ রসুলসাল আলী হুসাল্লাম আমাদেরকে এই কথা জানিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এই দিনগুলোকে উপভোগ করে থাকি আমরা এই দিনগুলোতে আনন্দিত হয়ে থাকি আমরা আনন্দের সাথে আমরা আমাদের পরিবারের সাথে আমরা আমাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে আমাদের পরিবার আহাল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে যেন আনন্দের মাধ্যমে আমরা এই দিনটিকে অতিবাহিত করি কিন্তু আমাদেরকে এই কথাও ভুলে গেলে চলবে না যে এই শব্দটি আরেকটি বহন করে আদাইয়াউ তথা বারবার ফিরে আসা যে দিনটি বারবার ফিরে আসে অর্থাৎ প্রতি বছরে এই দিনটি আবার সামনে চলে আসে এই জন্য ঈদকে ঈদ হিসেবে আখ্যায়িত করা হয় সবচাইতে গুরুত্বের ব্যাপার হলো এই যে আল্লাহ রসুলসাল আলী সাল্লাম আনন্দের দিনগুলোকে বোঝাতে গিয়ে তিনি এখানে বলছেন আয়াম আল আদহা তিনি বলছেন আয়ামাল তশ্রীক তিনি বলছেন ইউমা আরাফা সুতরাং যেহেতু দিলহাজ মাস দিলহাজ মাসে এই দিনগুলো কুরবানি ঈদুল আজহা এর সাথে অত্যন্ত গুরুত্বের সাথে অত্যন্ত তাৎপর্যের সাথে এই দিনগুলো জড়িত সুতরাং এই দিনগুলোর ব্যাপারে অবশ্যই আমাদেরকে চিন্তাভাবনা রাখতে হবে থাকতে হবে কেন আল্লা সবাহন আলা এই দিনগুলোকে তিনি যথার্থ মূল্যায়ন করবার তাগিদ প্রদান করেছেন আর তার ভিত্তিতে একজন ব্যক্তি যে প্রকৃত তাকোয়ার অধিকারী একজন ব্যক্তি যখন এই সে আর কে নিদর্শনাগুলি বলিকে সে গুরুত্ব দিবে মূল্যায়ন করবে তখন সে যে একজন আল্লাহ ভীতিসম্পন্ন মানুষ আল্লাহ আব্বুল্লাহ আলমিন তার মাধ্যমে যে তাকোয়ার পরিচয় ফুটিয়ে তুলবেন তুলেছেন এটার নিদর্শন আল্লা সুবাহান আলা এখানে রেখে দিয়েছেন আল্লাহ আল্লা সুবাহানা তিনি এই ঈদুল আদহা তথা কুরবানিকে কেন্দ্র করে তিনি বলছেন আল আলহাজ এই সুরাহাজের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লা সুবাহানা বলছেন যে ওমাই আদিম শাহা ইরিম চকু আল্লা আলা এখানে আমাকে আপনাকে বলছেন যে ব্যক্তি এই নিদর্শনাবলীকে সম্মান প্রদর্শন করল বলি কি দুলহাজ মাসের এক থেকে দশ দিন আল্লা সুবাহ তালা এর কাছে দিনগুলো অত্যন্ত গুরুত্বের অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনগুলোর মধ্যে আল্লা তাআলা রেখে দিয়েছেন অগণিত অসংখ্য শেয়ার অসংখ্য ফজিলত অসংখ্য তাৎপর্য তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ শেয়ার আল্লাহ রসুল সাল্লিহাল্লাম আমাদেরকে অনুসরণ করবার বিশেষ তাগিদ প্রদান করেছেন তো আল্লাহ আল্লা সুবাহানা তার সেই আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন কি ফা কী ফঈ তাকওয়াল কুলু যে ব্যক্তি এই নিদর্শনাবলীকে এই সে আরগুলোকে সম্মান প্রদর্শন করবে সেটাই যেন তার তাকওয়া সেটাই যেন তার পরহেজগারিতা সেটাই যেন তার কুদাভীতি সেটাই যেন তার আল্লাহ ভীতির একটি পরিচয় সেটাই যেন তার তাকুয়ার বহিঃপ্রকাশ সুতরাং সেই আর সমূহের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ শেয়ার আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে অনুসরণ করবার যথাযথ গুরুত্ব আরোপ করেছেন বিশেষ তাগিদ প্রদান করেছেন এবং জরুরতের সাথে সেটাকে গ্রহণ করবার জন্য আমাদেরকে বলে গিয়েছেন সেই হাদিসটি হজরতে উম্মে সালাম আরিয়াল্লাহ দাহ আনহা তিনি আমাদেরকে জানাচ্ছেন ক তিনি বলেন যে খা রসুল্লাহি সল্ল্লাহ আলি হোসাল্লাম আল্লাহ রসুল হোসাল্লাম বলেছেন মানখান দিব দেবহন ইয়াদবাহু হানখ্যান আল্লাহ দেবাহন যার কাছে রয়েছে প্রাণী দেবহন একটি জন্তু ইয়াদ বাহু সে সেটাকে জবেহ করতে ইচ্ছা করেছে সে সেটাকে কোরবানি করবে এরকম ইচ্ছা পোষণ করেছে আল্লাহর রাহে সেটাকে উৎসর্গ করবে এরকম ইচ্ছা পোষণ করেছে ফাইদা আহল্লাহ হিদা আলা মিন দিল হিজ্জা অতপর যখন সে দিলহাজ মাসের চাঁদকে উদয় হতে দেখল অর্থাৎ জিলহাজ মাসের চাঁদ দেখা দিল ফালাইয়া হতার্ডা মিন শাহিহি ওয়ালামিন আতফারিহি সে হাত্তা দহিয়া ফালাইয়া মিন শারিহি সে যেন তার চুলগুলো কর্ত না করে ওয়ালামিন আতফারিহি এবং সে যেন তার নুখগুলোকে কর্ত না করে সেই আ কোনো কিছুই সে যেন চুল চুলের অন্তর্ভুক্ত যত ধরনের পশম রয়েছে যত ধরনের লোম রয়েছে যত ধরনের চুল রয়েছে নোখ নোখকে কেন্দ্র করে যত ধরনের নোখ রয়েছে সে যেন কোনোটাই কর্তর না করে সে যেন কোনোটাই কেটে না ফেলে হাত্তা ততক্ষণ পর্যন্ত ইউ দহাইয়া যতক্ষণ পর্যন্ত সে তার প্রাণীটিকে সে তার জন্তুটিকে কোরবানি না করেছে দবেহ না করেছে আল্লাহর রাহে সেটাকে উৎসর্গ না করেছে সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা যারা কুরবানি প্রদান করব যাদেরকে আল্লাহ সব আলাহ তৌফিক প্রদান করেছেন কুরবানি করবার মতো যোগ্যতা আল্লাহ রা আলমিন প্রদান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলীসাল্লাম ওই সমস্ত মুসলিমদেরকে তিনি বলছেন ফালাইয়া হুদান্না সেই জন্য না কেটে ফেলে সেই জন্য না কর্তন করে ফেলে সেজন্য অবশ্যই কর্তন না করে সুতরাং আল্লাহ রসুন সোল্ল্লাহ আলী হোসাল্লাম এই এই হাদিসটিকে মহাদিস কেরামগণ বিজ্ঞ আলেমী দিনগণ তারা বলেছেন যে আল্লাহ রসুমসাল্লাহ আলী হোসাল্লাম এর এই কথা এটি ওয়াজিবের পর্যায়ে এবং তা তার নিষেধ সেটা হারামের পর্যায়ে সুতরাং তার এই নির্দেশনাটাকে ওয়াজিব হিসেবে তথা গুরুত্বের সাথে গ্রহণ করে সেগুলো থেকে বিরত থেকে আমরা যেন আমাদের কুরবানিটাকে আল্লাহর রাহে স্বচ্ছভাবে উপস্থাপন করতে পারি আমরা যেন বিধি বিধিনিষিধকে হারাম মনে করে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এর নির্দেশনাকে অনুসরণ করার মাধ্যমে মহান আল্লাহ রবীন্দিন এর শেয়ার নিদর্শনকে যেন আমরা পূর্ণ সম্মান প্রদর্শন করতে পারি আল্লাহ সব তাহানা আমাদেরকে সেভাবে কবুল করে নিন বলি আল্লাহমা আমিন আমরা যেন রসুল সাল্লী হসাল্লাম এর রেখে যাওয়া আদর্শের পূর্ণ অনুসারী হয়ে আল্লাহ রাবুল আনমিন এর শেয়ারকে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হই বলি আল্লাহমা আমি আজকে এ পর্যন্তই আল্লাহ আল্লা সুবাহানহালা আমাদেরকে এই হাজ মাসের দশ দিনের গুরুত্ব তাৎপর্য ফজিলত অনুধাবন করে আমরা যেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও এর রেখে যাওয়া আদর্শের অনুসারী হয়ে আমরা সেই দিনগুলোকে অতিবাহিত করতে পারি আল্লাহ সুবাহানহতলা আমাদের সকলকে শীতফিক দান করুন আল্লাহ আহমেদ আখরিদা আওয়ান আনহামদুলিল্লাহ রবিল আলব ওয়সালাম আলাইকুম ورحمه الله وبركاته